আমরা সারা বছরই অপেক্ষা করি এই বই মেলার জন্য, এবং এই মেলাকে কেন্দ্র করে আমাদের প্রকাশনা শিল্প যে এখন বিকশিত হয়েছে, এবং কেবল যে প্রকাশনা শিল্প তা নয়, এই মেলার মধ্য দিয়ে পাঠক, লেখক, সংস্কৃতিকর্মী সবার সঙ্গে সবার একটা মেলবন্ধন হয়। তবে আমি মনে করি এই বইমেলা এখন আর এই জায়গায় হবার মতো নয়, এটা অবশ্যই অন্য বৃহত্তর পরিসরে যেতে হবে, এবং আমাদের আবেগ আছে ঠিকই, কিন্তু বাস্তব অবস্থা দেখতে হবে তো, যে এখন এইভাবে এবং ছুটির দিনে যে অবস্থার সৃষ্টি হয়। সুতরাং এটা হতে পারে যে বাংলা একাডেমির পাশাপাশি সামনে সোহরাওয়ার্দী উদ্যান আছে, সেখানে মূল মেলাটা নিয়ে গিয়ে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, অন্যান্য মেলার কিছু অংশ এখানে থাকতে পারে, কারণ তাহলে মানে মানুষ স্বস্তির সঙ্গে একটু বই কিনতে পাবে, দেখতে পাবে। আর স্যার, আমাদের এই স্বপ্নের সিঁড়ি নিয়ে যতটুকু আপনি দেখলেন, তাতে আপনি যদি কিছু মন্তব্য করতেন যে কি মনে হচ্ছে বা? না, এটা খুবই চমৎকার উদ্যোগ, তো আমি আশা করব যে আস্তে আস্তে এটা অনেক বড় পরিসরে যাবে। সুতরাং এই ধরনের যত ওয়েবসাইট থাকবে, তত আমাদের দেশের জন্য না, বিদেশে যারা বাংলা ভাষাভাষী লোকজন আছে তারা উৎসাহিত হবে, তারা তাদের প্রয়োজন মেটাতে পারবে এখানে। সুতরাং আমি এটার সাফল্য কামনা করি অবশ্যই।